হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব মিডিয়া। আমি শান্ত ইসলাম বিজয়। আজ আমি আপনাদেরকে এমন একটি টপিকস দিব যে টপিকস আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কীভাবে হাইড করে রাখবেন। তো হাইট আমরা কী জন্য করব, তা আমরা হাইটটা কী জন্য করব? আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার খুব কম, ধরুন যে 50-60 জন সাবস্ক্রাইবার আছে। 50-60 জন সাবস্ক্রাইবার যদি থাকে, তাহলে আমাদের ভিউয়ার্সগুলো সে ভিডিওগুলো দেখতে চায় না। তো আমরা তাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য আমাদের সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখতে হবে, কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যদি হাইড না করে রাখি, চ্যানেলের সাবস্ক্রাইবার যেহেতু কম থাকে, কম থাকলে তারা দেখে একটা জিনিস যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তারা এই জিনিসটা চিন্তা করে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তার মানে আমার চ্যানেলে ভালো কিছু নাই, এই জন্য তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে না। এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখতে হবে। তো কিভাবে আমরা এই চ্যানেলটাকে হাইড করে রাখবো, সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখবো? তো আমরা এই জিনিস আমরা এই টপিকটা আমরা শিখবো যে কিভাবে। তো চলুন আমরা দেখি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো কিভাবে আমরা হাইড করে রাখি। আর হাইড করে রাখার কারণ তো আমরা বলেই দিয়েছি। তো চলুন আমাদের আগে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। দেখার আগে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব নোটিফিকেশন আইকনটি ক্লিক করে চ্যানেলের সব ভিডিওগুলো দেখুন। দেখলে আপনার চ্যানেলটি আপনার ভিডিওগুলো কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দেন। প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের আগে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাকে আমাদের এখানে ইউটিউবটি সার্চ করতে হবে। আমাদের ইউটিউব পেজে গিয়ে নেট একটু সমস্যা, নেট স্লো। আমাদের ইউটিউব পেজটি চলে আসছে, দেখুন আমাদের ব্রাউজার ইউটিউব পেজটি চলে আসছে। তারপর এই সাইটে দেখুন এই থ্রি ডটস আইকনটি আছে, এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটি ক্লিক করে ভিতরে যেতে হবে। তারপর আমাদের এখানে একটা ইন্ট্রো পেজ চলে আসবে। তো আমাদের একটু জুম করে ফোনে আমাদের জুম করে এখানে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে। তো এই হচ্ছে আমাদের চ্যানেলের লোগো, এখানে আমি ক্লিক করে আমার চ্যানেলের লোগোতে আমি চলে যাব। তারপর আসছে মাই চ্যানেল, তো আমরা মাই চ্যানেলেও ক্লিক করে আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করার জন্য, তারপর আমাদের কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে ওপেন করে নিতে হবে। তারপর আমাদের চ্যানেল পেজটা চলে আসছে, দেখুন আমাদের চ্যানেল পেজটি চলে আসছে। আমার সাবস্ক্রাইবার 51 সাবস্ক্রাইবার, 413 ভিউয়ার্স এবং ভিডিও ম্যানেজার। তো আমরা এখানে ভিডিও ম্যানেজারে ক্লিক করে ওপেন করে নিব। তারপর আমাদের দেখুন এখানে ভিডিও সিরিয়ালটি চলে আসছে আমাদের, এই হলো আমাদের আমার ভিডিওগুলো। তো এখানে ক্লিক করে চ্যানেলে ক্লিক করতে হবে। আমার দেখুন যে ডান সাইডে একটি চ্যানেল আইকন, চ্যানেল আইকন আছে, এখানে ক্লিক করে নিতে হবে। চ্যানেলে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে মনিটাইজেশনের একটি পেজ দেখাবে, তো আমরা এখানে যাচ্ছি না। আমরা আমাদের কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার হাইড করবো তা আমরা দেখাচ্ছি। তো আমরা আগে এটা যাওয়ার আগে আমরা একবার আমরা আমাদের চ্যানেলকে দেখে এসে আমাদের সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে কি না। তো আমাদের হোম বাটনে ক্লিক করে কেটে দিয়ে বাইরে চলে এসে ইউটিউবে প্রবেশ করতে হবে। তো এখানে এখন আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে সার্চ করব, টেক বাংলা ইউটিউব মিডিয়া। তো দেখুন এই আমার চ্যানেল, এখানে দেখুন আমার 51 সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার জানা মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 51 সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে। তো আমি যখন হাইড করব তখন এই 51 সাবস্ক্রাইবার দেখা যাবে না, যেহেতু সাবস্ক্রাইবার কম আমি হাইড করে রাখতে চাই। তো চলুন রিসেন্ট বাটনে ক্লিক করে আপনারা ব্রাউজার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো আমরা চলে আসছি, তারপর এখানে দেখুন অ্যাডভান্স, এখানে দেখুন যে অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটা পেজ আসছে, দেখুন এখানে বিশাল বড় একটা পেজ আসছে। তো পেজে আমাদের এখানে একটু জায়গায় একবারে নিচে চলে এসে এখানে দেখুন কি লিখেছে, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল। আপনি কি আপনার সাবস্ক্রাইবারদেরকে দেখাতে চান যে আপনার সাবস্ক্রাইবার এত? আবার ডু নট ডিসপ্লে দ্য
নাম্বার অফ পিপল সাবস্ক্রাইবার টু, এখানে আপনি হাইড করে রাখার জন্য ডু নট বলতেছে। তো আমরা হ্যাঁ আমরা হাইড করে রাখতে চাই, এই জন্য আমাকে ডু নট এই অপশনে ক্লিক করে তা ওপেন ক্লিক করে রাখতে হবে। তারপরে দেখুন যে সেভ লেখা আছে, সেভ, সেভে ক্লিক করে আমরা সেই জিনিসটা সেই অপশনটা আমরা সেভ করে দিচ্ছি। এখানে সেভ লেখা উঠবে দেখুন, হ্যাঁ সেভ লেখা উঠে গেছে। এখানে দেখুন লিখেছে ইউর চ্যানেল হ্যাভ বিন সেভ ইট, হ্যাঁ আমাদের এখানে সেভ হয়ে গেছে। তো আমরা এখন চলুন দেখি কিভাবে মানে কেমন হাইড হওয়ার পরে দেখা যায় কি না। এখন আমরা ইউটিউবে গিয়ে চেক করব কি আমাদের চ্যানেল হাইড হয়েছে কি না। তো আমরা ইউটিউবে যাওয়ার জন্য আমাদের ইউটিউব অ্যাপসটি ক্লিক করে ওপেন করে সার্চ করব টেক বাংলা ইউটিউব মিডিয়া। তো আপনি আপনার চ্যানেলে আপনার চ্যানেল নামটি দিয়ে সার্চ করে আপনি আপনার চ্যানেলে হোম পেজে যেয়ে দেখতে পারবেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে কি না। তা আমারটা আগে দেখা গেছে, এখন দেখা যাচ্ছে না, তার মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার হাইড হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখতে পারি, যেহেতু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম। তো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো এভাবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সবসময়, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।